শয়তান, শয়তানের গোলামি করো না, শয়তানের হুকুম মেনো না, শয়তানের হুকুম মানা হারাম, 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 এক কোটিবার হারাম। আর আল্লাহর গোলামি করো, আমি বুদুনি আমার গোলামি করো, মানে কার জোরে বলেন কার, যদি আমার গোলামি করো হাজা সিরাত মুস্তাকিম, এটাই তোমার জান্নাতে যাওয়ার একমাত্র সোজা রাস্তা, জোরে করে নারায় তাকবীর। আমরা যে মসজিদের মধ্যে দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে বাবু তুমি আমাকে জান্নাতে সোজা রাস্তার বলে দাও, বলি কিনা বলে, প্রতিনিয়ত 40 বার 42 বার নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললাম, তার মানে হলো আমাকে জান্নাতে সোজা রাস্তাটা বলে দাও, স্থায়ী রাস্তাটা বলে দাও। আল্লাহ বললেন আনিয়ানি বুদুনি হাজা সিরাত মুস্তাকিম, ও বান্দা তুমি নামাজের ভিতরে 40 বার বললে আমাকে সোজা রাস্তাটা বলে দাও, আমি তোমাকে বলে দিলাম সোজা রাস্তা সেটাই, আমার গোলামি যেটা আমার গোলামি করো, এটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যের গোলামি করে জান্নাতের আশা করে লাভ নাই। বেল কাক যদি মনে করে বেল ঠোকায়া খাবো যেমন লাভ নাই, গোলামি না করে জান্নাতের আশা করে তার চাইতো অনেক বেশি বেশি চিন্তা করতে হবে যে কাকের ঠোকর দিয়ে বেল ভাঙা সহজ হতে পারে, ভাঙতে পারে, কিন্তু আল্লাহর গোলামি না করে মানব রূপী শয়তানের গোলামি করে, জিন শয়তানের গোলামি করে, নফসের গোলামি করে, জান্নাতের আশা তো দূরের কথা, জান্নাতের দেখতেও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার বন্ধুগণ, এতটুকু আলোচনা থেকে আমি বুঝতে পারলাম যে আল্লাহ ছাড়া কারো গোলামি করা, গোলামি কেমনে করতে হবে আল্লাহ এই কোরআনে বলে দিয়েছেন, জোরে কর ঠিক কিনা, গোলামি কেমনে করতে হবে এই নীতিমালা আছে কিসে, জবান ছেড়ে বলেন কোন কিতাবে। সুতরাং কোরআন বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে, জীবনে গ্রহণ করতে হবে, জোরে কর ঠিক কিনা, এর কোন বিকল্প কোরআন ছেড়ে দিয়া যেদিকে দৌড়াও লাভ নাই, কারণ কোরআন কার কালাম, আমার রাসূল কোরআন ছেড়ে উল্টো দিকে দৌড়াইছে, কোন নেতার দিকে দৌড়িয়েছে, সাহাবায়ে কেরাম দৌড়িয়েছে, আমরা দৌড়াই কেন, বছরে একটা গরু দিলি স্যার, একটা খাসি এক মন চাল দিলি স্যার। আমার বন্ধুগণ, এই গোলামি করতে গেলে অবশ্যই বাধা আসবে, তার মানে হলো যদি আপনি কোরআন মানতে যান বাধা আসবে না, আসবে না, আসবে। এই বাধা উত্তরণের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো ইস্তিকামা, অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, সাবেতে কদম থাকা, লোভ দেখালো লোভে পড়ব না, অটল থাকব, ভয় দেখালো ভয় করব না, অটল থাকব, জেলের ভয় দেখালো, অত্যাচার নিপীড়ন নির্যাতনের ভয় দেখালো, আমরা অটল থাকব, আল্লাহর গোলামি ছাড়া কার গোলামি করব না। আমার বন্ধুগণ, ইতিহাস নতুন নয়, ইতিহাস বড় পুরাতন, ঠিক কিনা কর, আল্লাহ রাসূল তাওহীদে দাওয়াত দিয়েছেন, মানুষ কি সহজে মেনে নিয়েছে, কথা কয় না, অত্যাচার নিপীড়ন নির্যাতন এসেছে, আহারে তার মতো ভালো মানুষ পৃথিবীতে আসে নাই, নাইও আসবেও না, ঠিক কিনা বলে। আমার বন্ধুগণ, নবুয়ত প্রাগ থেকে নিয়ে আল্লাহ রাসূল
চল্লিশটি বছর মক্কা জীবনে কাটিয়েছেন, জীবনে কোনোদিন মদেল বোধে টাচ করে নাই, জীবনে মুক্তিশের মাথা আনত করেনি, জীবনে কোনোদিন একটি অন্যায় অশ্লীল কাজে তিনি যোগ দেন নাই, এমনকি জীবনে কোনোদিন কোনো সময় তিনি একটি জীবনে একটি মিথ্যা কথাও বলেন নাই। এমন নেতা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? আমার নবী তো সেই মানুষ ছিলেন, আল্লাহ রাসূল নবুয়ার পর পরেও যেমন কারো আমানত খেয়ানত করেন নাই, নষ্ট করেন নাই, নবুয়তের আগেও নষ্ট করেন নাই। কাফের বেঈমানে সাধারণ মানুষেরা নিজেদের গোত্রপতির কাছে নেতার কাছে অর্থ জমা রাখত না, নবীর কাছে রাখত, কারণ নবীর কাছে অর্থ জমা রাখলে একটি পয়সা নষ্ট হতো না। হিজরতের সময় নবীজি যখন তিনি গভীর রাত্রিতে জায়গা পেয়ে গেলেন, চারদিকে কাফের বেঈমানরা দাঁড়িয়ে পড়েছে অস্ত্র নিয়ে, শস্য নিয়ে, বর্ণ বর্ষা নিয়ে, তীর ধনুক নিয়ে। নবীজি কে জিবিল বললেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায় যান, উঠে যান, এখন হিজরত করতে হবে। নবীজি আল্লাহ নির্দেশে প্রস্তুত হয়ে গেলেন। নবীজির কাছে তখনও অনেকের মাল গচ্ছিত ছিল, আমানত ছিল। হযরত আলী তার সঙ্গে সেই ঘরে ছিলেন। আলী তখন 23 বছরের টকবগে যুবক, তিনি ইচ্ছে করলে আলীকে নিয়ে হিজরত শুরু করতে পারতেন, তিনি তা করলেন না। আলীকে ডেকে বলে, আলী এটা অমুকের কালকে দিয়ে দিও, এটা অমুকের কালকে দিয়ে দিও, এটা অমুকের কালকে দিয়ে দিও, কেউ যেন বলতে না পারে মোহাম্মদ হিজরত করে আমার সম্পদ লুট করে নিয়ে চলে গেছে। ওই বিপদ মুহূর্তে আল্লাহ নবী আমানতকে বলেন নাই, এমন একটি ভালো মানুষ কেউ বিনা অপরাধে মারার জন্য